গ্লোবাল ইউনিভার্সের পক্ষ থেকে স্বাগত। আজকের পর্বটি ভীষণ স্পেশাল। আগামী 2 অক্টোবর থেকে আমাদের দেশে প্লাস্টিক নিষিদ্ধ করার ডাক দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী। তার এই শুভ উদ্যোগে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে সামিল হওয়া এবং প্লাস্টিক মুক্ত দেশ গঠনে সহায়তা করা আমাদের জাতীয় কর্তব্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হবেন। আজকের পর্বের নাম প্লাস্টিক দূষণ, এর প্রভাব ও প্রতিকার। আজকের পর্বটি আলোচনা করার পূর্বে আমরা জেনে নিই প্লাস্টিক কি। প্লাস্টিক হলো পলিথিন, পিভিসি, নাইলন ইত্যাদির মতো বিস্তৃত জৈব পলিমার দিয়ে তৈরি এমন একটি সিনথেটিক উপাদান যা নরম অবস্থায় সামান্য স্থিতিস্থাপক আকারে যে কোনো রূপে সেট করা যায়। আজকের দিনে সারা বিশ্বে 1 মিনিটে 10 লক্ষ প্লাস্টিক বোতল বিক্রি হয়। বর্তমানে সমুদ্রে প্লাস্টিকের পরিমাণ 40 লক্ষ টন। বিজ্ঞানীদের মতে আগামী 2050 সালের মধ্যে সমুদ্রে মাছের তুলনায় প্লাস্টিকের পরিমাণ বৃদ্ধি পাবে। বিশ্বে একজন মানুষ সারা জীবন 1 কেজি প্লাস্টিক ব্যবহার করে। একটি সমীক্ষা রিপোর্ট থেকে জানা যায় ভারতের দিল্লিতে 80% জলে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়। এছাড়াও দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোরের মতো শহরে প্রতিদিন 2161 টন প্লাস্টিক ব্যবহৃত হয়। অথচ একটি প্লাস্টিক বোতলকে ডিকম্পোজ করতে 400 বছর সময় লাগে। বিশ্বে যত প্রকারের প্লাস্টিক পাওয়া যায় তার মধ্যে মাত্র 15 থেকে 16% প্লাস্টিক রিসাইক্লিং করা সম্ভব হয়। প্লাস্টিক নিষিদ্ধ করার ক্ষেত্রে একটি দেশের নাম না বললেই নয়, দেশটির নাম রাবান্ডা, যেখানে প্লাস্টিক সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সেই দেশে যাওয়ার সময় কেউ যদি বর্ডারে চেকিংয়ের সময় প্লাস্টিক সহ ধরা পড়ে তাহলে তাকে ভারতীয় মুদ্রায় 52,863 টাকা জরিমানা করা হয়। প্লাস্টিক সংক্রান্ত দূষণের ব্যাপারে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। যেমন প্লাস্টিক মাটিতে কখনো মেশে না, জলে ফেললেও নষ্ট হয় না, জলে মিশ্রিত মাইক্রোপ্লাস্টিক খেয়ে ছোট মাছ বেঁচে থাকে এবং সেই সব ছোট মাছ আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি। এছাড়াও নালা বন্ধ থাকায় জল জমছে, যেখান থেকে বন্যার একটা বড় সম্ভাবনা তৈরি হয়। জমা জল থেকে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগ ছড়াচ্ছে। এছাড়াও প্লাস্টিক পোড়ালে প্রচুর দূষণ হয় যা বায়ুমণ্ডলের ক্ষতি করে। এই মুহূর্তে বিশ্বে প্লাস্টিকের পরিমাণ 1.5 মিলিয়ন টন। আমরা প্লাস্টিক কেন ব্যবহার করি? কারণ সস্তা, সহজলভ্য, সহজে বহন করা যায় ইত্যাদি ইত্যাদি। এই ব্যাপারে আমাদের দেশে কোনো উদ্যোগ গ্রহণ করেনি তা কিন্তু নয়। আমাদের দেশের 25টি রাজ্যে প্লাস্টিক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ, অথচ আমরা কেউ নিয়ম মানি না। বিষয়টি নিয়ে সচেতন হবার সময় এসেছে। যেমন প্লাস্টিক থেকে উৎপাদিত জিনিস, থালা, চামচ, ব্যাগ, কাপ ইত্যাদি ব্যবহার না করে বিকল্প হিসাবে আমরা মাটির কাপ, শালপাতার থালা, পাটের ব্যাগ, যা পরিবেশ বান্ধব সেই সমস্ত জিনিস ব্যবহার করে এই দূষণ থেকে আমাদের সমাজকে মুক্ত করতে পারি। তবে বন্ধুরা, সময় এসেছে বিষয়টি নিয়ে সচেতনতা গড়ে তোলা, কারণ আগামী 2 অক্টোবর থেকে ভারতবর্ষের প্রত্যেকটি রেলওয়ে প্ল্যাটফর্মে প্লাস্টিক ব্যবহার সম্পূর্ণ নিষেধ এবং সেক্ষেত্রে কেউ ধরা পড়লে জরিমানা পর্যন্ত করা হতে পারে। যা হোক, নিয়ম আছে, নিয়ম থাকবে, সেই সব বিষয়ে না ভেবে নিজেদের সচেতন করে কিভাবে আমরা আমাদের দেশের থেকে এই দূষণকে মোকাবেলা করব এবং দূষণমুক্ত বা প্লাস্টিক মুক্ত দেশ গঠন করব, সেই দিকেই নিজেদেরকে আত্মনিয়োগ করব, এই ব্যাপারে আমাদের ভাবা উচিত। জয় হিন্দ।